বদলিতে মাপকাঠি দূরত্ব শিক্ষকের বাড়ি এবং স্কুলের দূরত্বই প্রধান বিবেচনার বিষয় নজিরবিহীন নির্দেশ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি নির্দেশ জানবো প্রতিনিধি অর্ণব হাজরা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্ণব দেখো একজন শিক্ষক একজন শিক্ষিত শিক্ষকতা করছেন সেখান থেকে তিনি আর এক অন্য স্কুলের বদলির জন্য আবেদন করেন এটা নিয়মেই রয়েছে কিন্তু এই বদলির ক্ষেত্রে বেশ কিছু সংশয় তৈরি হয় এই বদলির ক্ষেত্রে কোন কোন প্যারামিটারগুলি বা কোন মাপকাঠিগুলি বিবেচিত হবে প্রধান হিসাবে সেক্ষেত্রে সাম্প্রতিক সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে একাধিক এরকম বদলি সংক্রান্ত মামলা আসছিল সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ধোলাহাটের একটি বিদ্যালয়ের শিক্ষিকা যার বাড়ি উলুবেরিয়া যার বাড়ি থেকে ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার অনেক বেশি তিনি আবেদন করার পরও সেই সিদ্ধান্তটি বাতিল হয়েছে কারণ তার দ্বিতীয় যে প্যারামিটারটি তিনি দিচ্ছেন তার শারীরিক অসুস্থতা তার শারীরিক অসুস্থতার কথাটি বিবেচনা করার পর সেটি গ্রহণযোগ্য হয়নি তার সিদ্ধান্তটা বাতিল করে দিলে বদলি সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হয়েছে এক্ষেত্রে হাইকোর্ট নির্দিষ্ট করে দিল প্রধান এবং অন্যতম বিবেচনার বিষয় বা মাপকাঠি হবে দূরত্ব একজন শিক্ষক বা শিক্ষিকা তাই তিনি যে বাড়িতে থাকেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা সেখান থেকে যে স্কুলে শিক্ষকতা করছেন সেই ডিস্টেন্সটা সবার আগে বিবেচিত হবে সেটা আদালত স্পষ্ট করেছে যেটা সাম্প্রতিক সময় নজিরবিহীন এই কারণেই বলা হচ্ছে হয়তো এই বদলি সংক্রান্ত একাধিক মামলা এক নিমিষে হয়তো নিষ্পত্তি হয়ে যাবে এবার খুব সহজেই তাই এই নির্দেশটাকে নজিরবিহীন বলছেন আইনজীবীরা অনেকেই এবং এক্ষেত্রে 4 সপ্তাহের মধ্যে আর স্কুল দপ্তরের একটা 16 নভেম্বর 2021 বদলির সিদ্ধান্ত যেটা বাতিল করে দেওয়া হয়েছিল আবেদন পত্র সেটাকে খারিজ করে দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে 4 সপ্তাহের মধ্যে এবার স্কুল সার্ভিস কমিশনকে বলা হয়েছে উচ্চস্তরীয় কোটালি যে তিনটে নিয়ার এই শিক্ষিকার উলুবেরিয়ার বাড়ির কাছাকাছি স্কুল তার মধ্যে কোন একটা তিনটি নাম তিনি দেবেন এসএসসি সেটা বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন 4 সপ্তাহের মধ্যে মে মাসের মামলাটি শুনানির জন্য ধন্যবাদ ধন্যবাদ অর্ণব